তাহলে নাগিন খ্যাত অ্যাক্ট্রেস মৌনি রয়ের বিয়ে আজকে সকালে গোয়ার একটি ফাইভ স্টার হোটেলে সম্পন্ন হলো। যেহেতু মৌনি রয়ের হাজব্যান্ড সুরাজ নাম্বিয়ার একজন মালায়ালাম, তাই সাউথ ইন্ডিয়ান রীতিতেই তাদের বিয়েটা সম্পন্ন হয়। এখন মৌনি রয়ের বিয়ের খবর জেনে অনেকেরই তো জানার ইচ্ছা, কিভাবে আসলে মৌনি এবং সুরাজের প্রেম ঘটে আর এই সুরাজ নাম্বিয়ারের পরিচয়টাই বা কি। রাইট নাও সেটাই এখন শেয়ার করব, বাট তার আগে তাদের বিয়ের কিছু সুন্দর মুহূর্তের ছবি দেখে আসা যাক। অ্যাকচুয়ালি মৌনি রয় সুরাজের সঙ্গে তার রিলেশনশিপের বিষয়টি একদম গোপন রেখেছিল, অ্যান্ড বিয়ে ঠিক হওয়ার আগে আগে গত বছরের দিকে সে বিষয়টি কনফার্ম করে। অ্যান্ড মিডিয়া রিপোর্টস থেকে জানা গিয়েছে যে সুরাজ নাম্বিয়ার পেশায় দুবাইয়ের একজন ব্যাংকের কর্মকর্তা এবং মৌনি রয়ের সঙ্গে তার পরিচয় হয় 2019 সালে নিউ ইয়ারের রাতে, যখন মৌনি রয় নিউ ইয়ার সেলিব্রেট করতে দুবাইতে গিয়েছিল। অ্যান্ড তাদের মধ্যে কিন্তু কোনো কমন ফ্রেন্ড ছিল না, জাস্ট র্যান্ডম তাদের মধ্যে একটা পার্টিতেই পরিচয় হয়েছিল। এরপর তারা একজন আরেকজনের সঙ্গে কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করে, অ্যান্ড ইভেনচুয়ালি ধীরে ধীরে কথাবার্তা বলতে বলতে তাদের মধ্যে রিলেশনশিপ বিল্ড আপ হয়। যদিও মৌনি রয়ের কন্ডিশন ছিল বিষয়টা গোপনই রাখতে হবে। যাই হোক, তাদের মধ্যে দেখা সাক্ষাৎ খুব একটা হতো না, কিন্তু 2020 সালে বিষয়টা প্রথমবার নজরে আসে যখন মৌনি রয় থাইল্যান্ডে ছুটি কাটাতে চায়। অ্যান্ড তখনই বিষয়টা ছড়ায় যে মৌনি রয় তার বয়ফ্রেন্ড সুরাজের সঙ্গে ভ্যাকেশন কাটাতে গেছে। বাট এসব নিয়ে মৌনি রয় কোনো রিয়াকশন দেয়নি এবং বিষয়টা নিয়ে একদম কুলু পেটেছিল। এরপর 2021 সালে ফাইনালি অ্যাক্ট্রেস মন্দিরা বেদির বাসায় সুরাজের বাবা মা এবং মৌনির প্যারেন্টসরা একসঙ্গে বসে দেখা সাক্ষাৎ করে মৌনি এবং সুরাজের বিয়ের বিষয়টি ফাইনালাইজ করে। মোট কথা, মৌনি রয় আসলে বিয়ে করতে খুব একটা সময় কিন্তু নেয়নি। 2019 সালে প্রেমের শুরু আর 2022-এর 27 জানুয়ারিতে বিয়ে। আর জানা গিয়েছে আগামীকাল 28 জানুয়ারি হবে তাদের সঙ্গীত উৎসব, যেখানে মৌনি রয় অ্যান্ড সুরাজের অনেক ফ্রেন্ডসরাও থাকবে। সো ভিউয়ার্স, মৌনি রয় অ্যান্ড সুরাজ নাম্বিয়ারের এই বিষয়গুলো জেনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু। আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।